হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা টিচিং অ্যাপটিটিউডের উপর দুটো ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে, সেই ভিডিওগুলো তোমরা দেখো এবং কমেন্ট করো তোমাদেরকে ভালো লেগেছে না, আরও কোনো ইম্প্রুভমেন্ট করতে হবে। তোমরা সেখানে কমেন্ট বক্সে গিয়ে তোমরা কমেন্ট করো। এবং আজকে আমরা যে বিষয়টা নিয়ে পড়বো সেটা হচ্ছে যে আমরা টিচিং মেথড যে পোর্শনটা সেটা বাকি ছিল, সেই টিচিং মেথডের যে দুটো ভাগ, টিচার সেন্টার এবং স্টুডেন্ট সেন্টার টিচিং মেথড। তো টিচার সেন্টার টিচিং মেথডের 10টা না 11টা টিচিং মেথড সেখানে উল্লেখ করা হয়েছে। তো কম সময়ের জন্য 25 মিনিটে প্রথম 5টি টিচিং মেথড আমরা আজকে আলোচনা করার চেষ্টা করলাম। তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে, তাহলে চলো শুরু করা যাক। এর আগের ভিডিওতে আমরা আগের পরপর দুটো ভিডিওতে আমরা আলোচনা করেছি টিচিং অ্যাপটিটিউডের উপর। প্রথম ভিডিওতে আলোচনা করেছি কনসেপ্ট অফ টিচিং, নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ টিচিং, এইমস অ্যান্ড অবজেক্টিভ অফ টিচিং, লার্নার্স ক্যারেক্টারিস্টিক্স, বেসিক রিকোয়ারমেন্ট অফ টিচিং। এবং সেকেন্ড ভিডিওতে আমরা আলোচনা করেছি ফ্যাক্টর এফেক্টিং টিচিং, লেভেল অফ টিচিং, টিচিং এইডস। এবং আজকে আমরা আলোচনা করব মেথড অফ টিচিং। মেথড অফ টিচিংকে দুই ভাগে ভাগ করা যায়, টিচার সেন্টার মেথড এবং লার্নার সেন্টার মেথড বা স্টুডেন্ট সেন্টার মেথড। তো আমরা আজকে আলোচনা করব টিচার সেন্টার মেথডের মধ্যে অন্তর্গত 11টি মেথড রয়েছে, আমরা এগুলো আজকে আলোচনা করব। তোমরা এর পুরোপুরি পিডিএফ বা পিপিটি তোমরা ডিসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। তোমরা এটা ডাউনলোড করার পর এটা তোমরা ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের ক্ষেত্রে বেশি বুঝতে সুবিধা হবে। তাহলে চলো আজকে শুরু করা যাক। টিচার সেন্টার টিচিং মেথড বলতে আমরা কী বুঝি? এখানে বলা আছে যে টিচার আর দ্য মেইন অথরিটি ফিগার ইন দিস মডেল। বলছে এই মডেলে বা এই অ্যাপ্রোচে টিচার হচ্ছে সবথেকে পাওয়ারফুল বা সবথেকে উঁচু পর্যায়ের একজন মানুষ। অর্থাৎ শিক্ষকের কথায় এখানে প্রাধান্য পায়, শিক্ষক এখানে মূল ব্যক্তিত্ব, শিক্ষার্থীকে এখানে গুরুত্ব দেওয়া হয় না। এই জন্য বলা হচ্ছে স্টুডেন্ট আর ভিউজ অ্যাজ এম্পটি ভেসেল হোজ প্রাইমারি রোল ইজ টু প্যাসিভলি রিসিভ ইনফরমেশন। অর্থাৎ শিক্ষার্থীদেরকে এখানে খালি পাত্র ভাবা হয়, যেখানে শিক্ষার্থীদের রোল থাকে কেবলমাত্র প্যাসিভ রোল থেকে, মানে নিষ্ক্রিয় থেকে শিক্ষকের ইনফরমেশনগুলো নিজের মধ্যে কালেক্ট করা। ইট ইজ দ্য প্রাইমারি রোল অফ টিচার টু পাস নলেজ অ্যান্ড ইনফরমেশন ইন টু দেয়ার স্টুডেন্ট। এখানে শিক্ষকের দায়িত্ব হলো যে তিনি ইনফরমেশনগুলো শিক্ষার্থীর কাছে পৌঁছে দেবেন। এবং টিচার সেন্টার মেথডের মধ্যে আমরা টিচার সেন্টার মেথডের অন্তর্গত কয়েকটি মেথড আমরা লক্ষ্য করি। তার মধ্যে প্রথম হচ্ছে লেকচার মেথড। লেকচার মেথড হলো যে আমাদের ট্রেডিশনাল ক্লাসরুমে যে মেথডে পড়ানো হয় সেই মেথডের কথা বলা হচ্ছে। বলছে দ্য ফার্স্ট মেথড অফ টিচিং ইজ নোন অ্যাজ লেকচার মেথড। বলছে প্রধানত বা প্রথম যে টিচিং মেথডের কথা আমরা বলি সেটা লেকচার মেথড। লেকচার মেথড ইজ দ্য টাইপ অফ মেথড হুইচ ইনভলভ ফর্মাল অফ এ ডিসকোর্স অফ এ সাম। অর্থাৎ ফর্মাল এডুকেশনে লেকচার মেথডটা বেশিরভাগ আমাদের ব্যবহার হয়ে থাকে। ইট ইজ এর ইনস্ট্রাকশন টেকনিক হুইচ ইজ প্রেজেন্টেড ওরালি। যেই মেথডে একজন শিক্ষক মৌখিকভাবে লেকচার দিয়ে থাকেন, এ টিচার অর লেকচারার এক্সাম্পলিফাইজ এ ওয়ান কমিউনিকেশন টার্মস ইট ইজ ইউজ টু ইন্ট্রোডিউস দ্য কোর্স মেটেরিয়াল টু গিভ স্টুডেন্ট। এখানে ওয়ান ওয়ে কমিউনিকেশন হয়ে থাকে, যেখানে শিক্ষক তার কন্টেন্ট ডেলিভারি করে থাকেন। ওয়ান ওয়ে কমিউনিকেশন এর জন্য বলা হচ্ছে কারণ এখানে শিক্ষার্থীর সঙ্গে ইন্টারাকশনের বিষয়টাকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। শিক্ষার্থীর চাহিদা, তার চাওয়া পাওয়া বা তার সে বুঝতে পারলো কি না, তাকে অন্য পদ্ধতিতে বোঝাতে হবে কি না, তো এই বিষয়গুলোকে তাকে গুরুত্ব দেওয়া হয় না। এখানে শিক্ষক যেভাবে চায় সেভাবে পড়িয়ে থাকে। তারপর কোয়ালিটিস অফ এ গুড লেকচারার, অর্থাৎ একজন গুড লেকচারের কোন কোন গুণগুলি থাকা প্রয়োজন। এ গুড লেকচারার শুড নট টু বি লং অ্যাজ টু এক্সিড দ্য ট্রেনিং অ্যাটেনশন স্প্যান। অর্থাৎ একজন গুড লেকচারার কোনো সময় দীর্ঘ সময় ধরে লেকচার দেবেন না, তিনি একটা স্পেসিফিক সময় ধরে লেকচার দেবেন যাতে যে বিষয়টা পড়ানো হলো সেটা যাতে শিক্ষার্থীদের মনে থাকে। এ গুড লেকচারার শুড অ্যাড্রেস এ সিঙ্গেল থিম, অর্থাৎ একজন গুড লেকচারার একটা বিষয়ের উপর লেকচার দেবেন, একটা সময় একটা বিষয়ের উপর লেকচার দেবেন, একই সময় বিভিন্ন বিষয়ের উপর লেকচার দিবেন না বা বিভিন্ন বিষয়ের উপর ক্লাস নেবেন না।
ইন এ গুড লেকচারার টেকনিক্যাল টার্মস আর কেয়ারফুলি এক্সপ্লেন, অর্থাৎ কোনো একটা টপিকে যেগুলো টেকনিক্যাল টার্ম রয়েছে, যেগুলো মূল শব্দ রয়েছে, সেগুলোকে কিন্তু একজন ভালো শিক্ষক সেই টেকনিক্যাল টার্মগুলোকে বা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে খুব সুন্দরভাবে কেয়ারফুলি সেটাকে এক্সপ্লেন করবে বা শিক্ষার্থীদেরকে বোঝাতে সমর্থ হবে। ফ্যামিলিয়ার এক্সাম্পল আর অ্যানালজিস আর গিভেন, এবং একজন গুড লেকচারার কোনো বিষয় বোঝাতে গিয়ে সমসাময়িক বা বাস্তব উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করবে। এ গুড লেকচারার ইউজ ইলাস্ট্রেশন এক্সাম্পল, অর্থাৎ একজন ভালো লেকচারার কোনো বিষয় বোঝাতে গিয়ে বিষয়কে বোঝাতে গিয়ে কোনো বিশেষ টপিককে বোঝাতে গিয়ে তাকে বিভিন্ন উদাহরণ, বিভিন্ন বাস্তব উদাহরণ এবং জীবনের সঙ্গে সম্পর্কিত রেখে বোঝানোর চেষ্টা করবে, এবং তার পরিপ্রেক্ষিতে অনেকগুলো তিনি উদাহরণ ব্যবহার করবেন। এ গুড লেকচারার বিল্ড অন এক্সিস্টিং নলেজ, এ গুড লেকচারার এমপ্লয়েজ এ ভ্যারাইটি অফ অ্যাপ্রোচ, অর্থাৎ একজন গুড লেকচারার শিক্ষার্থীদেরকে বোঝাতে গিয়ে বিভিন্ন ধরনের অ্যাপ্রোচের সাহায্য নেবে। এবার দেখব আমরা যে লেকচার মেথডের সুবিধা কী এবং অসুবিধা কী। সুবিধা যদি আমরা দেখি, তাহলে এখানে বলা হচ্ছে যে টিচার ইজ অ্যান টোটাল কন্ট্রোল অফ ক্লাসরুম, এখানে শিক্ষক সমস্ত ক্লাসরুমকে কন্ট্রোল করে থাকে, নিয়ন্ত্রণ করে থাকে। ইট সেভ টাইম টু কভার এ ওয়াইডার টপিক, অর্থাৎ লেকচার মেথড কম সময়ে একটা বৃহত্তর কন্টেন্টকে কভার করে থাকে, অর্থাৎ কম সময়ে একটা বড় বিষয় শিক্ষক এখানে বুঝিয়ে থাকে। ইট মেক্স এ টিচার অ্যান অ্যাক্টিভ পার্টিসিপেন্ট, এখানে টিচার অ্যাক্টিভ পার্টিসিপেট করে থাকে, যেহেতু পুরো ক্লাসটাই শিক্ষকের নিয়ন্ত্রণে থাকে, তাহলে তাকে অ্যাক্টিভলি এখানে এঙ্গেজ হতে হয়। তারপরে অসুবিধা যদি দেখি, বলা হচ্ছে ইট ইজ টিচার সেন্টার, এটা শিক্ষক কেন্দ্রিক, এটা একটা অসুবিধা, কারণ শিক্ষক এবং শিক্ষার্থী দুটোকে যদি আমরা সমানভাবে গুরুত্ব না দিই বা কোনো মেথড যদি গুরুত্ব না দেয়, তাহলে সেখানে ইন্টারাকশন সম্ভব না, এবং সেখানে ইন্টারাকশন না হলে ফিডব্যাক পাওয়া যায় না। শিক্ষার্থীরা বুঝলো কি বুঝলো না, বা শিক্ষার্থীদের কোন মেথডে পছন্দ, বা শিক্ষার্থীরা কীভাবে বিষয়টাকে বুঝতে চায়, তো এই বিষয়গুলোও হয়ে ওঠে না। লার্নার বিকামস প্যাসিভ রিসিপিয়েন্ট, এখানে যারা লার্নার থাকবে, যারা স্টুডেন্ট থাকে, তারা প্যাসিভ, অর্থাৎ তারা অ্যাক্টিভ থাকে না, তারা নিষ্ক্রিয় থাকে, সেহেতু অনেকে বুঝতে পারে, অনেকে বুঝতে পারে না। ইট এনকারেজ ওয়ান ওয়ে কমিউনিকেশন, এখানে ওয়ান ওয়ে কমিউনিকেশন দেখা যায়, কারণ শিক্ষক এখানে কেবলমাত্র একটি পার্টিসিপেট করে থাকে, শিক্ষার্থী করে থাকে না, এই জন্য এটা টু ওয়ে কমিউনিকেশন হয়ে ওঠে না, ওয়ান ওয়ে কমিউনিকেশন হয়। কমিউনিকেশনটা কেবলমাত্র শিক্ষকের পক্ষ থেকে হয়, শিক্ষার্থীর পক্ষ থেকে হয় না। স্লো লার্নার মে মিস ইম্পর্ট্যান্ট পয়েন্ট, এবং যারা ধীর গতিতে শিখে থাকে, অর্থাৎ স্লো লার্নার যারা, তারা কিন্তু অনেক বিষয়ে বুঝতে পারে না। এনকারেজ লার্নার্স টু ডিপেন্ড অন দ্য টিচার, এবং যারা বেশি করে জানতে যায় বা যারা ক্রিয়েটিভ স্টুডেন্ট থাকে বা যারা উন্নত মেধা সম্পন্ন থাকে, তাদেরও ক্ষেত্রে অসুবিধা হয় এটাই যে তাদেরকে একই সঙ্গে পড়তে হয়, তাদেরকে বিশেষ করে স্পেশাল কোনো ট্রিটমেন্ট দেওয়া হয় না, বলে তারা কিন্তু শিক্ষকের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ে। এক্ষেত্রে তারা কিন্তু নিজের যে অ্যাবিলিটি তা দিয়ে তারা এগোতে পারে না। তো এভরি মেথড অফ টিচিং ইজ অ্যাপ্লিকেবল ইন মেনি সাবজেক্ট, অর্থাৎ সমস্ত যে টিচিং মেথডগুলো আছে সেটা মোটামুটি সব সাবজেক্টেই আমরা ব্যবহার করে থাকি, কিন্তু লেকচার মেথড বিশেষ করে কয়েকটি বিষয়ের উপর আমরা অ্যাপ্লাই করে থাকি, যেমন হিস্ট্রি হোক বা সিভিক এডুকেশন হোক, এরকম সাবজেক্টগুলোর উপর আমরা লেকচার মেথড ইউজ করে থাকি। তারপরে দেখব টিম টিচিং মেথড। টিম টিচিং মেথড কোনটা, অর্থাৎ এখানে অনেকগুলো এক্সপার্ট বা অনেকগুলো টিচার একই বিষয়ের উপর যখন ক্লাস নেবেন, তখন আমরা তাকে টিম টিচিং বলে থাকি। এখানে কি বলছে শুনি, টিম টিচিং ইনভলভস এ গ্রুপ অফ ইনস্ট্রাক্টর ওয়ার্কিং পারপাসফুলি রেগুলারলি অ্যান্ড কোপারেটিভলি টু হেল্প এ গ্রুপ অফ স্টুডেন্ট অফ এনি এজ লার্ন, অর্থাৎ এখানে গ্রুপ অফ ইনস্ট্রাক্টর, অর্থাৎ এখানে গ্রুপ অফ এক্সপার্ট পার্সন শিক্ষার্থীদের কোনো একটা নির্দিষ্ট শিক্ষার্থী গ্রুপকে বা কোনো একটা নির্দিষ্ট ক্লাসকে উদ্দেশ্যমুখীভাবে রেগুলারলি ক্লাস নিয়ে থাকেন। টিচার টুগেদার সেট গোলস ফর এ কোর্স ডিজাইন এ সিলেবাস প্রিপেয়ার ইন্ডিভিজুয়াল লেসন প্ল্যান টিচার স্টুডেন্ট টিচ স্টুডেন্টস অ্যান্ড ইভালুয়েট দ্য রেজাল্ট, এখানে শিক্ষকরা একই সঙ্গে বিভিন্ন ধরনের উদ্দেশ্য ঠিক করে থাকেন, যে বিষয়টা পড়বেন তার কন্টেন্টটা ঠিক করে থাকেন, সিলেবাসটা তৈরি করে থাকেন, এবং
তারা নিজ নিজ ইন্ডিভিজুয়াল লেসন প্ল্যান তৈরি করেন শিক্ষার্থীদেরকে পড়ানোর জন্য। দে শেয়ার ইনসাইট, আর্গু উইথ ওয়ান অ্যানাদার অ্যান্ড পারহ্যাপস ইভেন চ্যালেঞ্জ স্টুডেন্ট টু ডিসাইড হুইচ অ্যাপ্রোচ ইজ বেটার। এবং তারাও প্রত্যেকেই তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি বা নিজস্ব অ্যাপ্রোচের মাধ্যমে শিক্ষার্থীদেরকে পড়াতে চান এবং শিক্ষার্থীদেরকে এটা ঠিক করতে হয় যে কোন মেথডটি সব থেকে বেশি এফেক্টিভ। অর্থাৎ এই বিষয়টাকে আমরা যদি সহজে বুঝতে চাই তাহলে আমরা এরকম করে বলতে পারি যে একটি ক্লাসরুমে যখন একই বিষয়ের উপর চারজন বা পাঁচজন শিক্ষক ক্লাস নিচ্ছেন তখন আমরা সেটাকে টিম টিচিং বলতে পারি। এখানে যেগুলো বিষয় দেখার সেটা হচ্ছে যে একই বিষয়কে বিভিন্ন শিক্ষক কিন্তু একইভাবে উপস্থাপন করবেন না, প্রত্যেকটা টিচারের কিন্তু নিজস্ব পড়ানোর স্টাইল রয়েছে এবং নিজস্ব ভিউ পয়েন্ট রয়েছে। তো একজন শিক্ষার্থী একটি বিষয়কে বিভিন্ন অ্যাঙ্গেলে যখন পড়বে তখন কিন্তু সে বুঝতে পারবে যে এই বিষয়টা আসলে কী এবং কোন মেথডটা বা কোন স্যার ভালো শব্দকে ভালো ইফেক্টিভলি পড়াতে পারে। এই বিষয়টাকে টিম টিচিং বলা হচ্ছে। এবার টিম টিচিংয়ের সুবিধাগুলো যদি আমরা দেখি তাহলে এখানে বলা আছে টিম ওয়ার্ক ইম্প্রুভ দ্য কোয়ালিটি অফ টিচিং অ্যাজ ভেরিয়াস এক্সপার্ট অ্যাপ্রোচ দ্য সেম টপিক ফ্রম ডিফারেন্ট অ্যাঙ্গেল। অর্থাৎ যারা টিম টিচিংয়ে এক্সপার্ট পার্সন থাকে তাদের যে ব্যক্তিগত এক্সপার্টনেস কোয়ালিটি সেটা কিন্তু বাড়তে থাকে, কারণ তারাও কিন্তু বাকি টিচারদের যে ক্লাস নেওয়ার স্টাইল বা ক্লাস নেওয়ার যে পদ্ধতি সেটা সম্পর্কে জানতে পারে। এবং সবাই যখন এক্সপার্ট তখন কিন্তু একে অপরের কাছ থেকে তারা শিখতেও পারে। টিচার স্ট্রেংথ আর কম্বাইন্ড অ্যান্ড উইকনেস আর ইমেরিজ। এখানে শিক্ষকদের আরও তারা নিজের স্ট্রেংথ তৈরি করতে পারে এবং তাদের যে উইকনেসগুলো রয়েছে, অর্থাৎ আমি যখন পড়াচ্ছি তখন আমার যে উইকনেসগুলো রয়েছে, যখন আমি সেটা শিক্ষকদের কাছ থেকে ফিডব্যাক পেয়ে আমি পাচ্ছি তখন আমার কিন্তু উইকনেসগুলোকে আমি রিমুভ করার চেষ্টা করছি। তাই বলছে ওয়ার্কিং ইন টিম স্পেড রেসপন্সিবিলিটি এনকারেজ ক্রিয়েটিভিটি অ্যান্ড ডিপেন্ডস ফ্রেন্ডশিপ অ্যান্ড বিল কমিউনিটি এবং টিচার। এবং শিক্ষকের মধ্যে রেসপন্সিবিলিটি বেড়ে যায় এবং তাদের মধ্যে সৃজনশীলতাও বাড়তে থাকে এবং তাদের মধ্যে ফ্রেন্ডশিপটাও বাড়তে থাকে, যেহেতু তারা একই সঙ্গে কয়েকজন টিচার একসঙ্গে কোনো একটা টপিকের উপর কাজ করেন বলে তাদের মধ্যে আলোচনা হয়। তাদের মধ্যে শিক্ষার্থীদেরকে পড়ানোর রেসপন্সিবিলিটি, অন্য শিক্ষককে দেখে একজন শিক্ষক আরও ভাবছেন যে আমি কীভাবে পড়াবো, তাহলে এক্ষেত্রে যে এনকারেজমেন্ট ক্রিয়েটিভিটি আমরা দেখতে পাই সেটা কিন্তু শিক্ষকের মধ্যে বাড়তে থাকে, যে আমাকে আরও ভালো করে পড়াতে হবে, ওই স্যার যেভাবে পড়েছে সেটা ছেলে প্লেয়ারগুলো যতটা বুঝতে পেরেছে সেটাকে আমি যদি আরও বেশি ভালো করে বোঝাতে পারি তাহলে তারা প্রত্যেকেই আরও বেশি ভালো করে বুঝতে পারবে। তো এই কম্পিটিশনটা তৈরি হয়, রেসপন্সিবিলিটিটা তৈরি হয়। টিচার্স কমপ্লিমেন্ট ওয়ান অ্যানাদার, একজন শিক্ষক আরেকজন শিক্ষককে বাহবা দিয়ে থাকে, তারা একে অপরকে সাপোর্ট করে থাকে। দে শেয়ার ইনসাইট পারপাস নিউ অ্যাপ্রোচ অ্যান্ড চ্যালেঞ্জ অ্যাজাম্পশন। এবং তারা নিজেদের মধ্যে নিজেদের যে পয়েন্ট অফ ভিউ, নিজেদের যে পড়ানোর স্টাইল বা অ্যাপ্রোচ সেটা কিন্তু একে অপরের কাছ থেকে তারা শেয়ার করে থাকে। দে লার্ন নিউ পার্সপেক্টিভ অ্যান্ড ইনসাইট টেকনিক অ্যান্ড ভ্যালুজ ফ্রম ওয়াচিং ওয়ান অ্যান্ডার। তারা একে অপরের কাছ থেকে নিজস্ব ভিউ পয়েন্ট, নিজের পড়ানোর টেকনিক, নিজস্ব মূল্যবোধগুলো তারা একে অপরের কাছ থেকে কিন্তু শিখতে পারে বা জানতে পারে। যদি আমরা ডিসঅ্যাডভান্টেজ দেখি টিম টিচিংয়ের তাহলে বলা হচ্ছে যে ইট রিকোয়ার মোর টাইম ইন প্ল্যানিং অ্যান্ড মোর ইফোর্ট অফ স্কিল ম্যানেজমেন্ট। এক্ষেত্রে কিন্তু শিক্ষকের প্ল্যানিং এবং স্কিল দুটোই কিন্তু প্রয়োজন, মানে খুব স্কিলফুল এবং যে ভালো প্ল্যানিং করতে পারে এমন শিক্ষক এখানে প্রয়োজন। ইট ডিমান্ড উইলিংনেস টু রিস্ক চেঞ্জ অ্যান্ড ইভেন্ট ফেলিওর হিউমিলিটি ওপেন মাইন্ডনেস ইমাজিনেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি। অর্থাৎ শিক্ষককে যেহেতু অনেকগুলো শিক্ষকের সঙ্গে ক্লাস নিতে হচ্ছে তাহলে নিজস্ব যে অপমান বোধ বা নিজের ফেল হয়ে যাওয়ার যে ভয় সেটা, তাছাড়া সে কতটা ক্রিয়েটিভ বা তার যে ইমাজিনেশন পাওয়ারটা, এদিক থেকে কিন্তু একটা রিস্ক হয়ে যায় যে তিনি সেই অ্যাপ্রোচে অংশগ্রহণ করবেন কি করবেন না। সাম ফিয়ার দে উইল বি এক্সপেক্টেড টু ডু মোর ওয়ার্ক ফর দ্য সেম স্যালারি। এবং অনেকে মনে করে যে আমরা সেম স্যালারিতে অনেক বেশি কাজ আমাদেরকে টিম টিচিংয়ে করতে হয় বলে অনেকে এই বিষয়টাকে কিন্তু অ্যাভয়েড করে থাকে। টিম টিচিং ইজ নট অলওয়েজ সাকসেসফুল, সবসময় কিন্তু টিম টিচিং সাকসেসফুল হয় না। সাম টিচার মে হ্যাভ এ রিজিড পার্সোনালিটি, অনেক শিক্ষক আছে যে তাদের মধ্যে একটা রিজিড পার্সোনালিটি রয়েছে যে তারা একই মেথডে পড়াবে, তারা আগে যে মেথডে পড়েছে সেই মেথডে সারা জীবন পড়াতে চায়, সেটাই সব থেকে বেস্ট। তো এরকম রিজিড পার্সোনালিটি কিছু টিচার রয়েছে যারা এই টিম টিচিংকে সমর্থন করে না, তারা
বেশি করে খাটতে চায় না, তারা নিজের ইম্প্রুভমেন্ট চায় না। আদার্স আর আনউইলিং টু শেয়ার দ্য স্পটলাইট অর দেয়ার পেট আইডিয়াস অর টু লস টোটাল কন্ট্রোল। এবার অনেক শিক্ষক আছে যারা নিজের আইডিয়াকে অন্যদের কাছে শেয়ার করতে চায় না, এটাও টিম টিচিংয়ের একটা গুরুত্বপূর্ণ অসুবিধা। টিম টিচিং মেক্স মোর ডিমান্ড অন টাইম অ্যান্ড এনার্জি, এবং টিম টিচিংয়ে সবসময় বেশি টাইম আমাদের এবং বেশি এনার্জির আমাদের প্রয়োজন হয়। অর্থাৎ যেহেতু একটা বিষয়ে যত ভালো করে পড়ানোর আমরা চেষ্টা করবো তত ওই বিষয়ের উপর বেশি করে খাটতে হবে, এবং সেই কাঁথার সেই খাটতে গেলে আমাদের এনার্জি লস আছে, আমাদের টাইম লাগবে। তো টিম টিচিং একটা টাইম এবং এনার্জি কনজিউমিং একটা প্রক্রিয়া বা টিচিং মেথড। এবার পড়বো আমরা ডাইরেক্ট মেথড বা ডাইরেক্ট টিচিং মেথড। ডাইরেক্ট টিচিং মেথড বলতে আমরা এখানে যা বুঝি সেটা হচ্ছে থ্রু ডাইরেক্ট টিচিং মেথড ইনফর্মাল এডুকেশন প্যারেন্ট অ্যান্ড এল্ডার ক্যান টিচ চিলড্রেন দি স্কিল অ্যান্ড রোল দে উড নিড টু নো। অর্থাৎ আমাদের বড়রা আমাদেরকে সরাসরিভাবে আমাদের যে বিষয়গুলো শেখা প্রয়োজন, জানা প্রয়োজন, সেটা আমাদেরকে সরাসরিভাবে জানিয়ে দেয়। যেমন এখানে বলছে দিস লেসন ইভেনচুয়ালি ফ্রম দ্য মোরাল কোড দি গভর্নস বিহেভিয়ার। অর্থাৎ আমাদের বড়রা আমাদেরকে যেমন মূল্যবোধগুলো শিখিয়ে থাকে যে কোনটা ভালো কোনটা ঠিক, তো এই মোরাল কোডগুলোকে আমরা তাদের কাছ থেকে সরাসরি জানতে চাই। আমরা এই ডাইরেক্ট টিচিং মেথডও এটাও আমরা যারা ইংলিশের স্টুডেন্ট রয়েছে তারা ভালো করে বলতে পারবে যে ডাইরেক্ট টিচিং মেথড আমরা সেটাকেও আবার বুঝি যে টিচিং মেথডে শিক্ষক কোনো বিষয় যখন পড়াচ্ছেন তখন তিনি সরাসরি সেই বিষয়টাই বুঝাবেন, তিনি অন্য কোনো সিমিলার উদাহরণ দিয়ে সেই বিষয়টাকে বুঝাবেন না বা তিনি ট্রান্সলেট করে ওই বিষয়টাকে বুঝাবেন না। ঠিক আছে, যেরকম কেউ যদি কোনো ইংলিশের কোনো পোয়েম পড়াচ্ছে তাহলে তাকে ইংরেজিতেই বুঝাতে হবে এবং সেখানে যে বিষয়টা বলতে চেয়েছে সেটাই বলতে হবে। বাস্তব কোনো উদাহরণ বা সেটাকে আমরা যদি বাংলায় ট্রান্সলেট করে বুঝাতে চাই তাহলে সেটা কিন্তু হবে না। তো ডাইরেক্ট টিচিং মেথড এটাকে বলা হচ্ছে। যে ডাইরেক্ট টিচিং মেথডে আমরা সুবিধাগুলো দেখি তাহলে এখানে বলা হচ্ছে অ্যাডভান্টেজ ভেরি স্পেসিফিক লার্নিং টার্গেট, এর নির্দিষ্ট টার্গেট থাকে। তাই বলছে স্টুডেন্ট আর টোল রিজন হোয়াই কন্টেন্ট ইজ ইম্পর্ট্যান্ট। এখানে শিক্ষার্থীদেরকে বলতে হয় যে তারা যে বিষয়টা শিখতে যাচ্ছে সেটা কেন ইম্পর্ট্যান্ট বা সেটা কেন গুরুত্বপূর্ণ। রিলেটিভলি ইজি টু মেজার স্টুডেন্ট গেইন, এবং এই টিচিং মেথডে শিক্ষার্থীদেরকে খুব সহজে মেজার করা যায় যে তারা কতটা শিখলো। ইজ এ ওয়াইডার অ্যাকসেপ্টেড ইনস্ট্রাকশনাল মেথড, এটা একটা অনেক মানুষ রয়েছে বা একটা অনেক বড়ো গ্রুপের মানুষ রয়েছে যারা এই ডাইরেক্ট মেথডকে সমর্থন করে থাকে। গুড ফর টিচিং স্পেসিফিক ফ্যাক্ট অ্যান্ড বেসিক স্কিল, এখানে স্পেসিফিক কোনো ইনফরমেশন বা নলেজ বা কোনো একটা বেসিক স্কিল নিয়ে এখানে আলোচনা করা হয় বা শেখার চেষ্টা করা হয় টিচিং ডাইরেক্ট টিচিং মেথডের মাধ্যমে। ডিসঅ্যাডভান্টেজ আমরা যদি দেখি তাহলে এখানে বলছে ক্যান স্টিফিল টিচার ক্রিয়েটিভিটি। এখানে ডাইরেক্ট মেথডে শিক্ষকের যে ক্রিয়েটিভিটি সেটাই কিন্তু নিয়ন্ত্রণে রাখা হয় বলে এটা একটা অসুবিধা। রিকোয়ার ওয়েল অর্গানাইজ কন্টেন্ট প্রিপারেশন অ্যান্ড গুড ওরাল কমিউনিকেশন স্কিল, এখানে অবশ্যই ওয়েল অর্গানাইজ কন্টেন্ট লাগবে, অর্থাৎ সাজানো গুছানো কন্টেন্ট প্রিপারেশন করতে হবে, এবং এখানে শিক্ষকের কমিউনিকেশন স্কিল প্রয়োজন। যদি এই দুটো বিষয় না হয় তাহলে কিন্তু তারা সমস্যায় পড়বে। স্টেপস মাস্ট বি ফলোড ইন প্রেসক্রাইব অর্ডার, এবং ডাইরেক্ট টিচিং মেথডে যে স্টেপসগুলো রয়েছে যেগুলো আগে থেকে বলা রয়েছে সেগুলোকে অনুসরণ করতে হবে, যদি অনুসরণ না করা হয় তাহলে এটা কিন্তু সম্ভব না। মে নট বি ইফেক্টিভ ফর হায়ার ওয়ার্ডার থিঙ্কিং স্কিল ডিপেন্ডিং অন দ্য নলেজ বেস অন স্কিল অফ দ্য টিচার। হায়ার ওয়ার্ডার যে এডুকেশন বলে হায়ার এডুকেশনে কিন্তু ডাইরেক্ট টিচিং মেথডটা খুব একটা কাজ করে না, তো এটাও একটা অসুবিধা। এরপরে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশন কোনো কিছুই না, গ্রুপ ডিসকাশন হলো যে একসঙ্গে সবাই বসে যখন একটা বিষয়ে আমরা আলোচনা করবো তখন সেটাকে গ্রুপ ডিসকাশন বলা হচ্ছে। বলছে দিস মে বি কাউন্টেড আন্ডার স্মল গ্রুপ টিচিং মেথড, ইট ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মেথড ইউজ বাই গ্রিক স্কলার অ্যান্ড স্কলার ফ্রম নালন্দা ইউনিভার্সিটি। এটা প্রথম যারা গ্রিক স্কলার অর্থাৎ গ্রিক দেশের প্রথমে এটা ব্যবহার হয়েছিল, এবং তারপরে আমরা আমাদের নালন্দা ইউনিভার্সিটিতে এই গ্রুপ ডিসকাশন আলোচনা আমরা দেখতে পাই, যেটা আমরা কি আলোচনা সমাজে এই বিষয়টাকে আমরা বলে থাকি। তাই বলছে গ্রুপ ডিসকাশন ইজ এ টাইপ অফ ডিসকাশন দ্যাট ইনভলভ পিপল শেয়ারিং আইডিয়া অর অ্যাক্টিভিটি, যেখানে প্রত্যেক যারাই গ্রুপে অংশগ্রহণ করে তাদের প্রত্যেকের নিজস্ব একটা স্বাধীনতা রয়েছে নিজের মতামত উপস্থাপন করতে। পিপল ইন দ্য গ্রুপ ডিসকাশন আর কানেক্টেড উইথ ওয়ান বেসিক আইডিয়া বেসড অন দ্য আইডিয়া এভরি ওয়ান ইজ গ্রুপ প্রেজেন্ট হিজ আর পার্সপেক্টিভ।
গ্রুপের প্রত্যেকটা ব্যক্তি তার নিজস্ব আইডিয়া অন্যান্য আইডিয়ার সঙ্গে কানেক্টেড করে বা নিজস্ব মতামত সে কিন্তু নিজের মতো করে সবার সামনে তুলে ধরতে পারে। গ্রুপ ডিসকাশনে যদি আমরা সুবিধা অসুবিধাগুলো দেখি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সুবিধার মধ্যে রয়েছে প্রমোট ডিসকাশন, এখানে আলোচনা সবাকে করা হয়, সাপোর্ট করা হয়। ইউ গেট লট অফ আইডিয়া, এখানে আমরা অনেক ধরনের আইডিয়া পেয়ে থাকি বিভিন্ন জন, যেহেতু নিজের পয়েন্ট অফ ভিউ এখানে বলা থাকে, সেহেতু আমাদের অনেক ধরনের আইডিয়া আমরা পেয়ে থাকি। অ্যাসিস্ট দ্য টিউটর ইন রিকগনাইজিং পার্সোনালিটি অফ দ্য গ্রুপ, এবং একজন যারা অ্যাসিস্ট করে থাকে বা ডিসকাশনে যে মেন থাকে সে কিন্তু বিষয়টাকে হ্যান্ডেল করে থাকে যে কীভাবে কোন বিষয়টাকে আলোচনা করবে। তা বলছি হেল্প পিপল গেইন কনফিডেন্স, এই গ্রুপ ডিসকাশনের আলোচনার মধ্য দিয়ে নিজের কোনো টপিক সম্পর্কে বলার মাধ্যমে কিন্তু আমাদের মধ্যে কনফিডেন্স গেইন হয়। প্রোভাইডস অ্যান অপরচুনিটি টু মুভ পিপল অ্যারাউন্ড, একটা এখানে একটা সুযোগ করে দেয় যে শিক্ষার্থীরা যাতে তাদের মতো করে কোনো বিষয়কে উপস্থাপন করতে পারে, এটা একটা অপরচুনিটি যে তারা চারজন বা পাঁচজন বা মানুষের সামনে বলতে শুরু করে এবং তাদের ভয়টা এখান থেকে পালিয়ে যায়। তারপরে যদি আমরা ডিসঅ্যাডভান্টেজ দেখি, তাহলে এখানে বলা হচ্ছে সাই পিপল ক্যান হাইড ইন এ গ্রুপ, অর্থাৎ যারা লাজুক প্রক্রিয়া প্রকৃতি যারা মানুষ থাকে তারা কিন্তু গ্রুপের মধ্যে হারিয়ে যায়, তারা নিজের জায়গাটা করতে পারে না, এটা একটা অসুবিধা, বা তারা কিছু বলতে পারে না। মোর কনফিডেন্ট পিপল ক্যান টেক ওভার, সবসময় যারা বেশি কনফিডেন্ট থাকে গ্রুপ ডিসকাশনে তারা অনেকটা এগিয়ে যায়। তা বলছে দেয়ার ক্যান বি এ ডেঞ্জার অফ পার্সোনালিটি ক্ল্যাশ, ইট ইজ নট অলওয়েজ দ্য বেস্ট লার্নিং মেথড, বলছে এটা সবসময় একটা বেস্ট লার্নিং মেথড না, এটাও একটা গুরুত্বপূর্ণ অসুবিধা আমরা দেখতে পাই। তারপরে আমরা যে টিচিং মেথডটি পড়বো সেটা হচ্ছে সেমিনার। সেমিনার আমরা প্রত্যেকেই জানি, এখানে কি বলছে, দিস ইজ এ টিচিং মেথড হুইচ ইজ মোস্টলি ইম্পারেটিভ টু পিপল, ইট এনকারেজ লার্নার টু ডু এ রিসার্চ অন এ পার্টিকুলার টপিক অ্যান্ড আফটার দ্যাট প্রেজেন্ট দেয়ার ফাইন্ডিং টু দ্য রেস্ট অফ লার্নার্স ইন দ্য ক্লাসরুম, অর্থাৎ এখানে একজন শিক্ষার্থী কোনো একটা নির্দিষ্ট টপিকের ওপর রিসার্চ করে থাকেন এবং সেটাকে একদল শিক্ষার্থীর সামনে প্রেজেন্ট করে থাকেন। দিস মেথড ক্যান বি ইউজ ইন সাবজেক্ট সাচ এজ জিওগ্রাফি, কমার্স অ্যান্ড হিস্ট্রি, এই যে সেমিনার মেথডটা সেটা আমরা জিওগ্রাফি বা কমার্স বা হিস্ট্রিতে আমরা অ্যাপ্লাই করে থাকি। ইট ক্যান বি ইম্প্রুভড বাই এনশিওরিং দ্যাট লার্নার টেক দ্য সিরিয়াস অ্যাক্টিভ পার্ট ইন ডুইং রিসার্চ অ্যান্ড টিচিং শুড প্রোভাইড ফর্মাল গাইড ইন হুইচ দে উইল দে শ্যাল গো অ্যাবাউট, এবং এই যে সেমিনার টিচিং মেথডটা এটা একজন শিক্ষার্থীকে অ্যাক্টিভলি সেমিনারে অ্যাক্টিভ পার্টিসিপেন্ট করতে সাহায্য করে এবং একজন শিক্ষার্থীকে কোনো একটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে সাহায্য করে থাকে। যদি আমরা সেমিনার মেথডে বাস্তবে দেখি, তো আমরা এটা এটুকুই দেখতে পাই যে সেমিনার হলো যে কোনো একটা টপিক ঠিক করে নিয়ে তারপর তার উপর আমাদেরকে লেখালেখি করতে হয় বা সেই টপিকটা নিয়ে আমাদেরকে কিছুদিন পড়তে হয়, জানতে হয়, খুব ভালোভাবে ডিটেলসে জানতে হয়, তারপরে আমাদের একটা খাতা করতে হয় বা সেমিনারের যে মূল কন্টেন্ট সেই কন্টেন্ট তৈরি করতে হয়, তারপরে আমরা একটা ক্লাসে গিয়ে আমরা সেটাকে সবার সামনে পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রেজেন্ট করে থাকি। তাহলে এক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে সেমিনার হলো কোনো একটা টপিকের ওপর গভীর পড়াশোনা করে বা আলোচনা করে, যেটাকে আমরা একটা টপিকের ওপর রিসার্চ করে তারপরে সেটা সবার সামনে সহজভাবে তুলে ধরার চেষ্টা করি। তাই যদি আমরা সুবিধা দেখি, তাহলে এখানে বলা হচ্ছে যে লার্নার আর গিভেন চান্স টু ইন্টারোগেট দেয়ার পিয়ার্স অন দেয়ার ফাইন্ডিং, অর্থাৎ এখানে শিক্ষার্থীরা কিন্তু যারা সুযোগ পেয়ে যায় তাদের যে সমবয়সী বা তাদের যে সহপাঠি স্টুডেন্ট রয়েছে তাদের কাছে সে যে বিষয়টা পড়েছে জেনেছে সেটাকে উপস্থাপন করার। লার্নার্স আর ইনভলভ ইন পার্টিসিপেশন ইন দ্য স্টাডি, লার্নার এখানে কিন্তু পার্টিসিপেট করে থাকে। লার্নার নো দ্যাট টু স্টাডি সিন্স দে আর গিভেন ইন এ অপরচুনিটি টু চুজ টপিক টু স্টাডি অফ দ্য ওন ইন্টারেস্ট, এখানে শিক্ষার্থীদের ক্ষেত্রে একটা সুবিধা হলো যে তাদেরকে একটা সুযোগ দেওয়া হয় তাদের নিজস্ব ইচ্ছা, নিজস্ব চাহিদা এবং নিজস্বের পছন্দের জায়গাগুলো ঠিক করে সেটাকে পড়ার এবং সবার সামনে সেটাকে উপস্থাপন করার। ইট গিভ প্রেজেন্টেশন রেসপন্সিবিলিটি টু দ্য লার্নার, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ রেসপন্সিবিলিটি শিক্ষার্থীদের সামনে কোনো একটা বিষয় প্রেজেন্ট করার। ডিসঅ্যাডভান্টেজ, ইট ডিমান্ডস ফর এ ক্লিয়ার সামারি অফ দ্য ইস্যু প্রেজেন্টেড অ্যাট দ্য এন্ড অফ ইট, অর্থাৎ এটা একটা গুরুত্বপূর্ণ
বিষয় যেটা বর্তমানের কোনো একটা নির্দিষ্ট টপিককে নিয়ে বা কোনো নির্দিষ্ট কোনো ইস্যুকে নিয়ে শিক্ষার্থীদের সামনে একটা পরিষ্কার পরিচ্ছন্ন মতামত তুলে ধরা। অ্যাসেসমেন্ট অফ লার্নার্স বিকাম ডিফিকাল্ট, অর্থাৎ সেমিনারের পর শিক্ষার্থী কী বুঝলো না বুঝলো সেটাকে অ্যাসেসমেন্ট করা একটা ডিফিকাল্ট বিষয়। সাম লার্নার্স মে নট বি রেডি অর উইলিং টু পার্টিসিপেট ডিউ টু ফিয়ার সাই অ্যান্ড আদার ফ্যাক্টর, এবং অনেক শিক্ষার্থী রয়েছে যারা সেমিনারে অংশগ্রহণ করতে পারে না, তাদের কোনো ইচ্ছা থাকে না পার্টিসিপেট করা, তারা ভয় কাজ করে বা তাদের মধ্যে লজ্জা থাকে বা অন্যান্য কোনো অনেক বিষয় থাকে যেগুলোতে তারা সেমিনারে অংশগ্রহণ করতে চায় না এবং তারা সেই বিষয়টাকে ভয় পায়। তো ভিডিওটা 24-25 মিনিট হয়ে গেল, তো ভিডিওটা আরও বেশি দীর্ঘ করতে চাইছে না। বাকি যে মেথডগুলো থাকলো সেই মেথডগুলো আমরা পরে ভিডিওতে আলোচনা করব। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।